ডিয়ার স্টুডেন্টস, আমি তো এতদিন 12-এর ক্লাস নিচ্ছি, 12-এর ক্লাস যেমন চলছে কেমিস্ট্রি চলবে, সেরকম আমি আজ থেকে পড়াচ্ছি হচ্ছে ক্লাস 9-এর কিছু চ্যাপ্টার শুরু করছি। সেকেন্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি পড়াবো। তো প্রথমে আজকে আমি শুরু করছি হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং লবণ। ঠিক আছে, অ্যাসিড, ক্ষার এবং লবণের মধ্যে আজকে আমরা বলবো অ্যাসিড কি এবং ক্ষার কি। অ্যাসিড হলো, আর অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা দিয়েছিলেন হচ্ছে, একটা মতানুসারে অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞাটা দেওয়া হয় বা চিহ্নিত করা হয়, সেটা হলো তোমার আরহেনিয়াসের মতানুসারে। আরহেনিয়াস একজন বিজ্ঞানী যিনি অ্যাসিড এবং ক্ষারের কনসেপ্টটা দিয়েছিলেন। অ্যাসিড কি? অ্যাসিড হলো হাইড্রোজেন গঠিত যেসব যৌগ, যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H+ আয়ন উৎপন্ন করে তাদের বলে অ্যাসিড। ঠিক আছে, যেমন বলি HCl হলো একটা অ্যাসিড। কেন কি HCl কি করে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ এবং Cl- তৈরি করে। যেহেতু H+ তৈরি করে সেই জন্য HCl হলো একটি অ্যাসিড। একই রকম ভাবে HNO3, সেটাও জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ তৈরি করে আর NO3- তৈরি করে। এই H+টার জন্য এটা হলো অ্যাসিড। তাহলে যেগুলো হচ্ছে জলীয় দ্রবণে H+ তৈরি করবে, আর তোমার যে সমস্ত জিনিসগুলো জলীয় দ্রবণে H+ তৈরি করবে তাদের বলা হয় অ্যাসিড। H2SO4 এর ক্ষেত্রেও তাই, H2SO তাই, H2SO তাই, H2SO4 তাই, এগুলো সবই অ্যাসিড। কারণ কি? এরা সবাই জলীয় দ্রবণে তোমার H+ তৈরি করে। ঠিক আছে, এবার প্রকৃতপক্ষে আমাদের দেখে মনে হচ্ছে যে এরা ভেঙে গিয়ে H+ তৈরি করে, এই তাহলে যাই H+ তৈরি করে সবই হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এবার এগুলো সব স্ট্রং অ্যাসিড, কিন্তু কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো, যেমন হচ্ছে এটা দেখো জৈব অ্যাসিড, এটাও কিন্তু H+ আয়নই তৈরি করে। H+ হয় আর CO3CH3CO- এটা হচ্ছে তোমার উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, যে অ্যাসিডই হোক সবই জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। আরহেনিয়াসের মত অনুযায়ী যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয় তাদের সবাইকেই বলা হয় হচ্ছে তোমার ক্যাটায়ন রূপে H+ দেয় তাদেরকে বলা হয় অ্যাসিড। কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে আরহেনিয়াসই বলেছিলেন যে H+ আয়ন বলে কোনো আয়নের অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে কি হয়, এই যে অ্যাসিডগুলো কিন্তু এমনি এমনি ভাঙে না, জলীয় দ্রবণটা ভাঙে, মানে জল থাকে। যখন অ্যাসিডকে আমি জলে গুলি তখনই কেবলমাত্র ভাঙে। তাই জন্য H+ আয়নটা সবসময় জলের সাথে যুক্ত হয়ে গিয়ে H3O+ রূপে অবস্থান করে। মানে এটা থেকে যে H+টা তৈরি হওয়া হয় সেটা সবসময় এর সাথে জুড়ে যায়, যে H++H2O যুক্ত হয়ে H3O+ তৈরি করে। এই H3O+ রূপেই কিন্তু ভেঙে এই H+টা থাকে। তাই H3O+ থাকা মানেই তখন আমাকে বুঝতে হবে যে ওর মধ্যে তোমার অ্যাসিড আছে। তাহলে প্রকৃতপক্ষে H+ আয়নের কোনো অস্তিত্ব নেই, H+ আয়নগুলো সবসময় জলের অণুর সাথে যুক্ত হয়ে H3O+ আয়ন, যেটাকে বলে হাইড্রক্সোনিয়াম আয়ন, রূপে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে জলীয় দ্রবণের সমস্ত অ্যাসিডগুলোর ক্ষেত্রেই সেমই ঘটে। যেমন ধরো H2SO4 যদি নিই, জলের মধ্যে যদি নিই, তাহলে সেক্ষেত্রেও তোমার 2H3O+, কারণ দুটো H+ ছিল, সেই দুটো জলের অনুসারে যুক্ত 2H3O+ এবং SO4- তৈরি করে। তার মানে H+ হিসাবে থাকে না, জলীয় দ্রবণে অ্যাসিডগুলো H3O+ আয়ন দেয়। ঠিক আছে, রাসায়নিক পদার্থ যেটি তোমার অ্যাসিড, ক্ষার, প্রসম মানে যেটা অ্যাসিডও না ক্ষারও নয়, এই দ্রবণগুলোকে চিনতে সাহায্য করে। যেমন ধরো লিটমাস পেপার সম্পর্কে আমরা সবাই দেখেছি যে লিটমাস নীল নীল রঙের একটা পেপার পাওয়া যায়, দেখাও যায় অনেক সময়, দেখেওছি আমরা অনেকে। তো লিটমাস পেপার যেমন হয়, লিটমাসের তোমার দ্রবণও হয়, সেরকম লিটমাস পেপার বা দ্রবণের মধ্যে যদি অ্যাসিড যোগ করা হয়, অ্যাসিডের মধ্যে যদি লিটমাস যোগ করা হয়, তাহলে দেখা যায় সেটা লাল বর্ণ ধারণ করে। তাহলে লিটমাসের রং যখন আমি লাল দেখব তখন বুঝতে হবে যে দ্রবণটা আমার অ্যাসিড। লিটমাসের বর্ণ যখন আমি নীল দেখব তখন বুঝতে হবে দ্রবণটা আমার ক্ষার। আর যদি বেগুনি হয় তাহলে বুঝতে হবে ওটা প্রসম দ্রবণ। ঠিক আছে, তাহলে যে রাসায়নিক পদার্থগুলো
অ্যাসিড ক্ষার পশমদ্রবণ চিহ্নিত করতে সাহায্য করে, বর্ণ চেঞ্জ করার মাধ্যমে, রং পরিবর্তনের মাধ্যমে, তাদের বলে নির্দেশক। ঠিক আছে, তাহলে নির্দেশক কাকে বলে? যে সমস্ত রাসায়নিক পদার্থ অ্যাসিড ক্ষার পশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার পশমন ক্ষণ নির্দেশ করে, তাদের বলে হচ্ছে নির্দেশক। এবার লাস্ট কথা যেটা বললাম, যে এরা বর্ণ পরিবর্তন করে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার পশমন ক্ষণ নির্দেশ করে, মানে কি, যখন আমরা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করি তখন হচ্ছে কি হয়, লবণ তৈরি হয়ে যায়, দ্রবণটা পশম হয়ে যায়। তাহলে আমি একবার অ্যাসিড নিলাম আর ক্ষার নিলাম, তাহলে প্রথমে যখন অ্যাসিড নিয়েছিলাম তখন একরকম রং ছিল, তারপরে যখন ক্ষার নিলাম তখন দেখলাম যে ওদের মধ্যে বিক্রিয়া হয়ে যখন দেখবো যে পশমন ক্ষণের কালারটা দেখাচ্ছে, মানে যদি মিথাইল অ্যানায়োন দিয়ে করলাম, দেখলাম বিক্রিয়াটি প্রথমে অ্যাসিড ক্ষার যখন যোগ করলাম তখন একটা অন্যরকম কালার ছিল, তো যে সময় কমলা রঙের হয়ে গেল মিথাইল অ্যানায়োনটা, তখন বুঝতে হবে তাহলে ওই বিক্রিয়াটির পশমন ক্ষণ চলে এসছে। পশমন ক্ষণ নির্দেশ করতেও কিন্তু নির্দেশক সাহায্য করে। এখানে তোমাদের মনে রাখতে হবে কয়েকটা নির্দেশকের নাম, নির্দেশক কাকে বলে, আর নির্দেশকগুলো বিভিন্ন দ্রবণে কিরকম কিরকম বর্ণ ধারণ করে। কতগুলো উদাহরণ বলি, লিটমাস যেটা, লিটমাস যেটা কোন দ্রবণে থাকে না, অ্যাসিড ক্ষার পশম কোন দ্রবণে থাকে না, স্বাভাবিক অবস্থায় এর বর্ণ হচ্ছে বেগুনি। যখন অ্যাসিডে ক্ষারে পশমনে হয় কি রং সেটা বললাম। এবার যেহেতু স্বাভাবিক অবস্থায় কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, তাহলে পশম দ্রবণে যেটা বর্ণ হবে সেটাই স্বাভাবিক বর্ণ, তাই না? মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ হচ্ছে তোমার কি, কমলা, কারণ তখন অ্যাসিডও না ক্ষারও না, ওটা পশম দ্রবণ। যখন মিথাইল অরেঞ্জের মধ্যে অ্যাসিড থাকবে তখন হবে গোলাপি লাল, যখন ক্ষার থাকবে তখন হবে হলুদ। ফেনোলফথলিন যখন তোমার স্বাভাবিক অবস্থা তখন বর্ণহীন থাকে, অ্যাসিডেও বর্ণহীন থাকে, আর ক্ষারে লালচে বেগুনি হয়। আরো কিছু উদাহরণ আছে, যেমন মিথাইল রেড, মিথাইল রেড স্বাভাবিক অবস্থায় কমলা, অ্যাসিডে হচ্ছে লাল, আর ক্ষার দ্রবণে হচ্ছে হলুদ। তো এই যে তোমাদের বইয়ের যে কটা আছে সে কটা একটু মুখস্থ করে রাখবে, যে কোন অ্যাসিড এবং ক্ষার দ্রবণে তোমাদের নির্দেশকগুলি কি কি বর্ণ ধারণ করে সেই সেটা থেকে প্রশ্ন আসে, আর নির্দেশকের নাম, নির্দেশক কাকে বলে, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আর এটাও আসে যে আগে যেটা পড়ালাম অ্যাসিড কাকে বলে, আরএনএস এর সূত্র অনুযায়ী অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, আরএনএস এর সূত্রের সীমাবদ্ধতা, এই প্রশ্নগুলো কিন্তু এই জায়গাটা থেকে আসে। নির্দেশক, নির্দেশক কি? নির্দেশক হলো এমন একটি রাসায়নিক পদার্থ যেটি তোমার অ্যাসিড ক্ষার প্রসম, প্রসম মানে যেটা অ্যাসিডও না ক্ষারও নয়, এই দ্রবণগুলোকে চিনতে সাহায্য করে। যেমন ধরো লিটমাস পেপার সম্পর্কে আমরা সবাই দেখেছি যে লিটমাস নীল নীল রঙের একটা পেপার পাওয়া যায়, দেখাও যায় অনেক সময়, দেখেওছি আমরা অনেকে। তো লিটমাস পেপার যেমন হয়, লিটমাসের তোমার দ্রবণও হয়, সেরকম লিটমাস পেপার বা দ্রবণের মধ্যে যদি অ্যাসিড যোগ করা হয়, অ্যাসিডের মধ্যে যদি লিটমাস যোগ করা হয়, তাহলে দেখা যায় সেটা লাল বর্ণ ধারণ করে। তাহলে লিটমাসের রং যখন আমি লাল দেখব তখন বুঝতে হবে যে দ্রবণটা আমার অ্যাসিড, লিটমাসের বর্ণ যখন আমি নীল দেখব তখন বুঝতে হবে দ্রবণটা আমার ক্ষার, আর যদি বেগুনি হয় তাহলে বুঝতে হবে ওটা পশম দ্রবণ। ঠিক আছে, তাহলে যে রাসায়নিক পদার্থগুলো অ্যাসিড ক্ষার পশম দ্রবণ চিহ্নিত করতে সাহায্য করে, বর্ণ চেঞ্জ করার মাধ্যমে, রং পরিবর্তনের মাধ্যমে, তাদের বলে নির্দেশক। ঠিক আছে, তাহলে নির্দেশক কাকে বলে? যে সমস্ত রাসায়নিক পদার্থ অ্যাসিড ক্ষার পশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার পশমন ক্ষণ নির্দেশ করে, তাদের বলে হচ্ছে নির্দেশক। এবার লাস্ট কথা যেটা বললাম, যে এরা বর্ণ পরিবর্তন করে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার পশমন ক্ষণ নির্দেশ করে, মানে কি, যখন আমরা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করি তখন হচ্ছে কি হয়, লবণ তৈরি হয়ে যায়, দ্রবণটা পশম হয়ে যায়। তাহলে আমি একবার অ্যাসিড নিলাম আর ক্ষার নিলাম, তাহলে প্রথমে যখন অ্যাসিড নিয়েছিলাম তখন একরকম রং ছিল, তারপরে যখন ক্ষার নিলাম তখন দেখলাম যে ওদের মধ্যে বিক্রিয়া হয়ে যখন দেখবো যে পশমন ক্ষণের কালারটা দেখাচ্ছে, মানে যদি মিথাইল অ্যানায়োন দিয়ে করলাম, দেখলাম বিক্রিয়াটি প্রথমে অ্যাসিড ক্ষার যখন যোগ করলাম তখন একটা অন্যরকম কালার ছিল, তো যে সময় কমলা রঙের হয়ে গেল মিথাইল অ্যানায়োনটা, তখন বুঝতে হবে তাহলে ওই বিক্রিয়াটির পশমন ক্ষণ চলে এসছে। পশমন ক্ষণ নির্দেশ করতেও কিন্তু নির্দেশক সাহায্য করে। এখানে তোমাদের মনে রাখতে হবে কয়েকটা নির্দেশকের নাম, নির্দেশক কাকে বলে, আর নির্দেশকগুলো বিভিন্ন দ্রবণে কিরকম কিরকম
বর্ণ ধারণ করে। কতগুলো উদাহরণ বলি, লিটমাস যেটা কোনো দ্রবণে থাকে না, অ্যাসিড, ক্ষার, প্রসম কোনো দ্রবণে থাকে না, স্বাভাবিক অবস্থায় এর বর্ণ হচ্ছে বেগুনি। যখন অ্যাসিডে ক্ষারে প্রসমনে হয় কি রং সেটা বললাম। এবার যেহেতু স্বাভাবিক অবস্থায় কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, তাহলে প্রসম দ্রবণে যেটা বর্ণ হবে সেটা স্বাভাবিক বর্ণ, তাই না? মিথাইল অরেঞ্জের স্বাভাবিক বর্ণ হচ্ছে তোমার কি কমলা, কারণ তখন অ্যাসিডও না ক্ষারও না, ওটা প্রসম দ্রবণ। যখন মিথাইল অরেঞ্জের মধ্যে অ্যাসিড থাকবে তখন হবে গোলাপি লাল, যখন ক্ষার থাকবে তখন হবে হলুদ ফেনলোপথলিন। যখন তোমার স্বাভাবিক অবস্থা তখন বর্ণহীন থাকে, অ্যাসিডেও বর্ণহীন থাকে, আর ক্ষারে লালচে বেগুনি হয়। আরো কিছু উদাহরণ আছে, যেমন মিথাইল রেড। মিথাইল রেড স্বাভাবিক অবস্থায় কমলা, অ্যাসিডে হচ্ছে লাল, আর ক্ষার দ্রবণে হচ্ছে হলুদ। তো এই যে তোমাদের বইয়ে যে কটা আছে সে কটা একটু মুখস্থ করে রাখবে, যে কোন অ্যাসিড এবং ক্ষার দ্রবণে তোমাদের নির্দেশকগুলি কি কি বর্ণ ধারণ করে সেটা থেকে প্রশ্ন আসে, আর নির্দেশকের নাম, নির্দেশক কাকে বলে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আর এটাও আসে যে আগে যেটা পড়ালাম অ্যাসিড কাকে বলে, আরএনএস এর সূত্র অনুযায়ী অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, আরএনএস এর সূত্রের সীমাবদ্ধতা, এই প্রশ্নগুলো কিন্তু এই জায়গাটা থেকে আসে। এরপরে আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের শিল্প ব্যবহার। শিল্পে কিরকম ব্যবহার করা হয় একটা একটা ক্ষার আর তিন রকমের অ্যাসিড। প্রথমে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার কি ব্যবহার করা হয়, সোডিয়ামের পণ্য তৈরি করতে, সোডিয়ামের জিনিসপত্র তৈরি করতে, কাগজ, সাবান তৈরি করতে, কৃত্রিম রেশম, যেমন রেশমের যে শাড়ি হয় সেই তৈরি করতে, পেট্রোলিয়াম শোধনে, পেট্রোলিয়াম পরিষ্কার করতে ব্যবহার করা হয়। দুই, সালফিউরিক অ্যাসিডের ব্যবহার, HCl, HNO3 প্রভৃতি রাসায়নিক পদার্থ শিল্প প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা হয়। বহু রকমের বিস্ফোরক পদার্থ, বোমা, ফটকা এসব তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি রাসায়নিক সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম শোধনে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তিন নম্বর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ব্যবহার করা হয় ওষুধ তৈরিতে, এছাড়াও বিভিন্ন ধাতব ক্লোরাইড, ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহার করা হয়। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিন থাকে, ক্লোরিক অ্যাসিড, সেই জন্য এটা ক্লোরিন গ্যাস তৈরিতে, ধাতব ক্লোরাইড তৈরিতে ব্যবহার করা হয়। চর্ম শিল্পে ব্যবহার করা হয়, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে ব্যবহার করা হয়, যেমন এই সাইকেলে আমাদের লোহার উপর প্রলেপ দেওয়া থাকে, অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, সেরকমই লোহার উপর জিঙ্কের টিনের প্রলেপ দিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে HCl ব্যবহার করা হয়। লাস্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার বা HNO3 ব্যবহার, অ্যামোনিয়াম নাইট্রেট সার তৈরিতে, যেহেতু নাইট্রিক অ্যাসিডে নাইট্রেট থাকে, নাইট্রোজেন থাকে, সেজন্য নাইট্রেট সার তৈরিতে ব্যবহার করা হয়। নাইট্রোগ্লিসারিন, TNT ইত্যাদি বিস্ফোরক পদার্থ যেগুলো বোমা, ফটকা এসবে থাকে সেটা তৈরি করতে ব্যবহার করা হয়। কৃত্রিম রং, কৃত্রিম সিল্ক, সিল্ক কাপড় হচ্ছে, কৃত্রিম সিল্ক কাপড় হচ্ছে রেয়ন, যেটা রেয়ন করি এখন, সেটা ব্যবহার করা হয়। এবং হচ্ছে বৈদ্যুতিক সেল প্রস্তুতিতে করা হয়, বৈদ্যুতিক সেল মানে হচ্ছে বড় বড় যে গাড়ির সেল গুলো, এগুলোতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে? আজকে তাহলে আমরা 9 ক্লাসে এইটুকুই পড়লাম, পরের দিন আবার অ্যাসিড ক্ষার লবণের দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা আবার ফিরে আসবো। সবাই ভালো করে থাকো, সুস্থ থাকো, মেয়েরা স্টুডেন্টরা, ছেলেরা মেয়েরা একদম সুস্থ থাকো, ভালো মতো বাড়িতে থাকো, একদম বেরিও না, আর খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।